সিঙ্গাপুর একটি দ্বীপরাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, ফিলিপিনো সহ অনেক প্রবাসীর একটি স্বপ্নের শহর। আমরা প্রবাসীরা এখানে আসি আমাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে, আমাদের পরিবারের অভাব অনুযোগ এর অভাব মেটাতে। আমরা যারা প্রবাসীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন দেশে পাড়ি জমাই, তারা সবসময় দালাল এই কথাটির সাথে বা এই চরিত্রের মানুষের সাথে আমাদের দেখা হয়েই যায়। হয়তো সেটা পাসপোর্ট করতে গিয়ে, হয়তো সেটা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া কোনো কোম্পানির ভিসা সংক্রান্ত বিষয়ে। প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে কোনো না কোনো সময়ে আমরা এই কথাটির সাথে পরিচিত হই। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসীদের আইপি সংক্রান্ত বিষয়, যেটা নিয়ে কীভাবে ইদানিং জালিয়াতি হচ্ছে আমাদের সিঙ্গাপুরে। তার আগে ইন্ট্রো দেখে নিই। আসসালামু আলাইকুম, আমি রকি, আপনাদের সাথে আছি সবসময় যে কোনো প্রয়োজনে। আজকে আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে আইপি সংক্রান্ত বিষয়। এই প্যান্ডামিকের সময় আমরা অনেকেই বাংলাদেশে হয়তো ছুটিতে বা একটু লিভের জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য অনেকেই বাংলাদেশে চলে গিয়েছিলাম। তারা এখন আসতে পারতেছি না, কারণ সিঙ্গাপুরে এখনও নতুন কোনো কোম্পানিতে আইপি দিচ্ছে না। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে আমরা কেউ এখন সিঙ্গাপুরে ঢুকতে পারছি না। এরই মধ্যে কিছু কিছু দালাল চক্র অলরেডি উৎপেতে বসে আছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইমো গ্রুপের মাধ্যমে আমাদের প্রবাসীদেরকে উৎসাহী করছে সিঙ্গাপুরে আসার জন্য ভুয়া আইপি দিয়ে। কিছুদিন আগেই ফেসবুক একটা জিনিস ভাইরাল হয়, একটি ভাই একটি কোম্পানিতে দালালের মাধ্যমে আইপি অ্যাপ্লাই করে এবং সেই দালাল তাকে এডিট করে, কম্পিউটারে ফটোশপ দিয়ে এডিট করে একটি আইপি দেয়। একবার চিন্তা করুন যে আসলে কত সমস্যার একটি বিষয়, কত বড় প্রবলেমের একটা বিষয়। প্রথমেই আমি কথা বলার আগে জেনে নিব, যদি ওই ভাইটি এই যে জাল আইপি দিয়ে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসার চেষ্টা করত, তাহলে তার সাথে কি হতো? হয়তোবা আমাদের ইমিগ্রেশন বিভাগ তাকে আটক করত বা ভবিষ্যতে কোনো আইনি সমস্যায় সে পড়তে পারত। এতগুলো সেই প্রবাসী ভাইয়ের কথা। আমি এখন বলবো প্রবাসী সিঙ্গাপুরে প্রবাসে এসেও অনেক জালিয়াতি চক্র বা দালাল চক্র সিঙ্গাপুরে এখনও যে তাদের শাখা প্রশাখা গাছের শিকড়ের থেকে অধিকভাবে বিস্তৃত করে আছে। আপনারা আমার পিছনে রাখা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি ফেসবুকে সিঙ্গাপুর আইপি লিখে সার্চ দেন তাহলে নামে বেনামে অনেক গ্রুপ প্রোফাইল দেখতে পাবেন। সেসব গ্রুপ থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে তারা। কিন্তু আদতেও সিঙ্গাপুরে কোনো নতুন আইপি হচ্ছে না। নতুন আইপি বলতে যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য এখনও কোনো নীতিমালা বা এখনও কোনো আদেশ সিঙ্গাপুর সরকার থেকে বা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে আসেনি। সুতরাং আমি সবাইকে বলবো, আপনারা সবাই যারা আসতে ইচ্ছুক অপেক্ষা করুন, সিঙ্গাপুর সরকার খুব শীঘ্রই এ বিষয় নিয়ে একটি নীতিমালা বা একটা নীতিমালা বা খসড়া খুবই তাড়াতাড়ি দিয়ে দিবেন এবং তারপর থেকে আপনারা ইনশাআল্লাহ আবার সিঙ্গাপুর প্রবেশ করতে পারবেন। কারণ আপনারা জানেন সিঙ্গাপুর এর সমস্ত কাজ, সিঙ্গাপুরের ম্যাক্সিমাম অনেক কাজই যারা সম্পূর্ণ প্রবাসীদের উপর নির্ভরশীল। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন এবং সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশিদের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের সবাইকে সহযোগিতা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের সপ্তাহে আমি এই পর্বেরই দ্বিতীয় ভিডিওটি নিয়ে, যে ভিডিওটি অনেক মজাদার হবে আমি আশা করি, আপনাদেরকে আরও বেশি তথ্য, আরও বেশি প্রমাণ এবং এই অপরাধ চক্রগুলোকে এক্সপোজ করার চেষ্টা করব। ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের লিংক আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমার এই ভিডিও নিচে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ছিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।